এরপর চোখ রাখছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ওই মুহূর্তে অন্যতম চাঞ্চল্যকর খবর, ব্র্যান্ডেড কোম্পানির মিনারেল ওয়াটারের বোতল গরমে তেষ্টা মেটাতে দোকান থেকে আমরা হামেশাই কিনে থাকি। দেখতে ব্র্যান্ডেড কোম্পানি হলেও আসলে পুরোটাই ভুয়ো। নামি কোম্পানির ভুয়ো সিল লাগিয়ে বিক্রি হচ্ছে মিনারেল ওয়াটারের বোতল। নিউ টাউনের হাতিয়ারায় হানা দিয়ে এমনই এক ভুয়ো মিনারেল ওয়াটার তৈরির কারখানার হদিশ পেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই আসল না নকল। দেখতে হুবহু ব্র্যান্ডেড কোম্পানির মিনারেল ওয়াটারের বোতল, কিন্তু পুরোটাই নকল। নিউ টাউনের হাতিয়ারার এই গলিতেই চলছিল আলিফ অ্যাকোয়া নামে ভুয়ো মিনারেল ওয়াটার তৈরির রমরমা কারবার। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাতে নাতে পাকড়াও করা হয় ভুয়ো কারখানার মালিক হাসেম মন্ডল ও তার কর্মী আসমাত রহমানকে। ছেলের এই কীর্তির কথা কিছুই জানতেন না বলে জানিয়েছেন ধৃত মালিকের বাবা। জলের কারখানা চালাচ্ছ, চালাতে চালাতে ও আজকে জানতে পারলাম যে ও একটা বিজলার হিসেবে এটা ইয়ে করে চালাচ্ছিল, তো রেড হয়েছে, রেড হয়ে এই নিয়ে এসছে এখানে, আমিও এসছি। বাসিন্দাদেরও দাবি দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার। আমাদের গাড়ি কি গাড়ি মাল নিয়ে চলে যাচ্ছে এখান থেকে। আমরা তো এক্ষুনি আমি শুনলাম যে বললো ওরা ডুপ্লিসিটি করে অন্য কোম্পানির নাম দিয়ে ওরা চালাচ্ছে। প্রথমেই ধৃতদের নিয়ে যাওয়া হয় নিউ টাউন থানায়, সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। কারখানা সিল করে দেওয়া হয়েছে, উদ্ধার করা হয়েছে প্রচুর ভুয়ো মিনারেল ওয়াটারের বোতল ও লেবেল। জেরায় ধৃতেরা জানিয়েছে ব্র্যান্ডেড কোম্পানির ভুয়ো সিলও তৈরি হতো এই কারখানায়। বোতলে সিল লাগানোর পর করে দেওয়া হতো মিনারেল ওয়াটার নয়, পুরো সবার জল। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। শহর জুড়ে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তল্লাশি, ইন্টালিতে মিলল অক্সি।